আচ্ছা দাদা একটা কথা বলেন, এটা হচ্ছে এখানে যে এই যে তেলটা, জি এই তেলটা যে তৈরি করে মানে মানে আপনারা মুড়িওয়ালারা যারা তেলটা তৈরি করেন অনেকে সিক্রেটটা বলতে চায় না, এটা কি কি দিয়ে তৈরি হয়? এটা কি আমি বলবো? আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ এমএন পেটুক, রাজশাহী রেলওয়ে স্টেশন মাঠ রাজশাহী। আমরা এখন আসছি চাচার হাতের মুড়ি খাওয়ার জন্য। চাচা দাবি করছেন যে তার 22 বছরের অভিজ্ঞতা এই মুড়ি বিক্রি করার অভিজ্ঞতা। আসুন দেখি চাচার হাতের মুড়ি খেয়ে দেখি কেমন লাগে। আমি হলো মামার কাছে একদিন 100 টাকার মুড়ি খেয়ে নিয়েছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম, তখন আমি ক্লাস 6-এ পড়তাম। চাচা আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মহি, আমার বাসা আপনি আসাম কলোনি, আমি 19 নম্বর ওয়ার্ডের ভোটার এবং 19 নম্বর ওয়ার্ডের কমিশনার আমাদের সুমন কমিশনার। আচ্ছা এখানে কি আপনি রেগুলার এই জায়গাতেই বসেন? এটা আমি বসি 4টার পর থেকে কয়টা পর্যন্ত? এই সন্ধ্যারাজন পর্যন্ত। সন্ধ্যারাজন পর্যন্ত, জি। শুনলাম অন্যান্য মানুষের মুখে শুনলাম যে আপনি নাকি অনেক আগে থেকে বিক্রি করেন, জি। প্রায় কত বছরের অভিজ্ঞতা আপনার? তা 20-22 বছর হবে। 20-22 বছর, জি। 20-22 বছর ধরে এটি আল্লাহ আমাকে মুড়ি খাওয়া যাচ্ছেন, জি। আচ্ছা আচ্ছা, আর আগাওয়ালা বিক্রি মাঠ স্কুল, আপনার সামনে একটু মাঠ স্কুল আছে, শিরোইল কলোনি মাঠ স্কুল। শিরোইল কলোনি মাঠ স্কুল মাঠ, জি। হাই স্কুল প্রাইমারি হাই স্কুল মাঠ। আচ্ছা ওখানে ওখানে থাকেন সকালে? ওখানে আপনি ধরেন মোটামুটি 11টার সময় যাই, এখন 2টার মতো টিভি বলতে ওখানে থাকি, তখন তো থাকে বাসায় ঢুকি, বাসাতে খাওয়া দাওয়া করে গা গুছো করে এখানে আসে। এবেলা আপনাকে সালাম থাকলো, আপনাদের বন্ধু বান্ধব নিয়ে পরিচিত লোক নিয়ে এসে একদিন মুড়ি খাই টেস্ট করে দেবেন যে ভালো কি খারাপ। পেঁয়াজ মরিচ শসা মিক্সার দুই একটা ধনিয়া পাতা আছে, ঠিক আছে। আর এইটা হলো আপনার, এইটা দেখেন, এটা হলো মটরশুঁটি করে ভর্তা, এটা মটরশুঁটি করে ভর্তা বানানো হয়, মানে আপনারা মুড়িওয়ালারা যারা তেলটা তৈরি করেন অনেকে সিক্রেটটা বলতে চায় না, এটা কি কি দিয়ে তৈরি হয়? এটা আমি বলবো? হ্যাঁ বলেন। গুনেন আদা রসুন জিরা গরম মশলা, এলাচ জায়ফল ধনিয়া পাঁচফোড়ন কালিজিরা আর সয়াবিন তেল, যেটা নিগেল সেদি আমি বলবো না যে সরষের তেল, ঠিক আছে। এতে যে হলুদ আছে মরিচ আছে সব দিয়ে মনে করেন ধনিয়ার তেল দেওয়া ফুটানো হয়, ঠিক আছে। তেল বেশি দেওয়া হয়? তেল আমার ডেলি তেল লাগে, আপনি ডেলি 2 কেজি তেল লাগে আমার। হ্যাঁ সরিষার তেল না সয়াবিন তেল? সয়াবিন, সয়াবিন বাবা, সয়াবিন তেল, জি। আপনার তো মুড়ি খেয়ে অনেকে প্রশংসা করছে, আপনি কত বছর যাবত মুড়ি বিক্রি করছেন? এটা আমার মোটামুটি ধরেন খালেদা জিয়ার আমল থেকে মানে মুড়ি বিক্রি, তাই 15-20 বছর? 20 বছর পার হয়ে গেছে। 20 বছর পার হয়ে গেছে। তাহলে মতে ইনশাল্লাহ কত টাকার মুড়ি বিক্রি করেন? বাবা রে এটা কাস্টমার উপর বেসিস। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি আমি ডেলি 2100-2200-1800-1700 এর নিচে নামে না। আচ্ছা আচ্ছা, এর উপরই থাকি, নিচে নামে না। এখান থেকে বোঝা যায় যে আপনার কত টাকা বিক্রি হয়? হ্যাঁ কথাই বলছিল, আমি বললাম আরো দুবনি গল্প শুনছে। দর্শক
চাচা সুনামের সাথে বেশ 20-22 বছর ধরে এই মুড়ি বিক্রি করছেন। চাচার এই অভিজ্ঞ হাতে মাখানো মুড়ি খেয়ে দেখি কেমন লাগে। এটা অনেক টেস্ট। আসলে এখানে অনেক প্রকারের মশলা ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পারেন মুড়ির চেহারাটা একেবারে লাল হয়ে গেছে। খুব ভালো, আপনারা এসেও এখানে ট্রাই করে দেখতে পারেন, একেবারে রিকমেন্ডেবল একটা মুড়ি মাখানো।